আমি আমার বাবুকে বলেছিলাম, বাবু শোনো, আমার একটি পিক দিয়ে তোমার স্ত্রীতে লাগাবা আর নিচে লিখে দিবা আমার বউ। বলার সাথে সাথে 10 মিনিটের মধ্যে আমার পিকটা স্ত্রীতে লাগিয়ে দিয়েছে। তারপর আমি অনেক খুশি। আমি ভাবতেছি আমার বাবু আমাকে এতটা লাভ করে। তারপর আমি আমার স্ট্রইটা বারবার রিভিউ করতেছিলাম আর লাভ লিখতেছিলাম, বারবার রিভিউ করতেছিলাম আর লাভ লিখতেছিলাম। তারপর আমি অনেক হেল্প পেয়েছিলাম। তারপর 7-8 ঘন্টা পরে আমি বাবুকে বলেছি, আচ্ছা বাবু, তুমি যে আমার পিকটা দিলা, স্ট্রইটে দিলা, তারপর বললাম তোমার ফ্রেন্ডসরা, তোমার নেগেটিভরা আমার আমার ফটো স্ট্রইতে লাগিয়েছো, কেউ কিছু বলেনি? এই মেয়েটাকে তুই এই মেয়েটাকে কি হয়, তোমার কি কোনো সমস্যা হচ্ছে? তারপর বাবু বলল, না প্রবলেম হবে কেন, আমি কি আগের মতো ছোট আছি, বড় হয়ে গেছি না? তারপর আমি বাবুকে বললাম, আচ্ছা বাবু, তুমি আমাকে স্ক্রিনশট দাও তো, কে কে রিয়েকশন দিয়েছে, কি কি রিয়েকশন দিয়েছে, তোমার নেগেটিভটা কি কি বলেছে স্ক্রিনশট দাও তো, রেকর্ড দাও তো, কে কে রিয়েকশন দিয়েছে, কে কি কি বলছে, সাথে আমার স্ক্রিনশট দিছে। দেখি স্ট্রইতে একটাই ভিউ আর সেটা আমি। স্ট্রইটা কাস্টমস করে দিছিল।